হ্যালো সুপার হিরো লাভার্স, চলে এসেছে ভেনম থ্রির ট্রেলার আর আমিও হাজির হয়েছি সেটারই ব্রেকডাউন নিয়ে। তো চলুন ইন্ট্রোতে বেশি দেরি না করে ডাইরেক্ট শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। ট্রেলারের শুরুতে আমরা দেখি এডিকে গুন্ডাদের একটি আড্ডাতে যায় আর সেখানে সে কিছু কুকুরকে ছাড়তে গেছে। সেখানে গুন্ডাদের লিডার এডিকে সহজভাবে নিলেও শেষ পর্যন্ত সেখানে সব ভিলেনকে ভেনম ও এডি মিলে মারধর করে আর কুকুরগুলোকে ছাড়ি নেয়। আর শেষে ভেনম সেখানে চার গুন্ডার মাথা খেয়ে ফেলে। এখানে নোটিস করার বিষয় হচ্ছে এডির কাপড়। এইরকম আউটফিটে আমরা তাকে নোয়ে হোমের পোস্টের সিনে ও ভেনম লেট দেয়ার বি কার্নেজেও দেখেছিলাম। আর পুরো ট্রেলারের ম্যাক্সিমাম জায়গায় এডি এই আউটফিটে আছে। এখানে আসলে হয়েছেটা কি সেটা একবার মনে করিয়ে দিই। ভেনম টুতে কার্নেজকে মারার পর এডি ও ভেনম ছুটি কাটাচ্ছিল, তখন তারা টেলিপোর্ট হয়ে যায় আর মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে চলে আসে। সেখানে টিভিতে ভেনম টম হল্যান্ডের স্পাইডারম্যানকে দেখে। এরপর নোয়ে হোমের পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি এডি একটি বারে বসে আছে আর সেখানে সে পৃথিবীর মাইটেস্ট হিরো মানে অ্যাভেঞ্জার্সের ব্যাপারে জানে। আর তারপর ডক্টর স্ট্রেঞ্জের করা ম্যাজিকের ফলে সে আবার নিজের ইউনিভার্সে চলে যায়, কিন্তু তার সিম্বিওটের এক টুকরো সে বারে পড়ে যায়। আর এই ট্রেলারে আমরা এডিকে ওই একই কাপড়ে দেখতে পাই, তাই হতে পারে ভেনম টু এর শেষে এডি এমসিএ পৌঁছায় আর তারপর সেখান থেকে নিজের ইউনিভার্সে আসার পর আর সময় পায় না, ছোড়াছুড়ি শুরু হয়ে যায় তার জীবনে। আর তাই ভেনম থ্রির শুরুতে আমরা ভয়েস ওভারে কিংবা এমনি একটু ফুটেজে এমসিএর সে বার সিন তো দেখতে পাবই, যেমনটা নোয়ে হোমে দেখেছি। সাথে সাথে ট্রেলারে আরো কিছু সিন কনফিউজ করে যেগুলো পরে আলোচনা হবে। এখন চলুন ট্রেলারে এগিয়ে যাই। এরপর আমরা এক মহিলাকে দেখি যার নাম ডক্টর পেন, আর সে একটি ফ্যাসিলিটিতে প্রবেশ করে আর সে বলে তারা এই ইউনিভার্সে একাই নেই। এরপর সেই ফ্যাসিলিটির মধ্যে আমরা আরো অনেক সিম্বিওট দেখি। কেন জানি না আমার মনে হচ্ছে এগুলো সব হাইব্রিড সিম্বিওট, মানে এরা আর্টিফিশিয়ালি বানাচ্ছে এগুলো। তাছাড়া হতেই পারে ভেনমানের মতন এরাও সিম্বিওটের উপর টেস্টিং করছে তাদের ধরে এনে, শুধু এই অর্গানাইজেশনটি আলাদা হতে পারে। এর পরের সিনে আমরা সেই ছোট সিম্বিওটটি দেখি, যেমনটা স্পাইডারম্যান নোয়ে হোম মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। এডির ভেনমের টুকরোটি কেউ আঙুল দিয়ে দেখতে যাচ্ছে, তখনই এই ক্যারেক্টারটি এসে সেটিকে একটি টেস্ট টিউবে ভরে দেয়। আর এখানে আমরা সবাই অনেক কনফিউজ। এই ক্যারেক্টারটিকে এর আগে আমরা এমসিইউ বা মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে মর্ডো রোল প্লে করতে দেখেছি। তাকে এমসিইউর মুভিতে দেখেছি, মাল্টিভার্স অফ ম্যাডনেসে ওনলি ইউনিভার্সেও আমরা তাকে মর্ডোর ক্যারেক্টারে দেখেছি। সাথে সাথে আমরা সবাই জানি সোনির এই স্পাইডার ভার্স ওনলি ইউনিভার্সে, আর তাই এমনটা হতে পারে যে এটা মর্ডোর ভেরিয়েন্ট, যে এই ইউনিভার্সে মাত্র একজন মিলিটারি কমান্ডার কিংবা এ একদম আলাদা এক ভিন্ন ব্যক্তিও হতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে এই বারটেন্ডারটিকে নিয়ে, যাকে আমরা এর আগে স্পাইডারম্যান নোয়ে হোম মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম আর এখানেও দেখলাম। আর দুইজন আলাদা আলাদা হলে তো প্রবলেম সলভ, যে তারা ভেরিয়েন্ট বা স্কলভুসেস। কিন্তু প্রবলেম হচ্ছে নোয়ে হোমের এই বারটেন্ডার যেমন ড্রেস পরেছিল এখানেও সেম পরে আছে, শুধু এখানে তার চুল খোলা। এবার দুই ইউনিভার্সে সেম লোক একই কাপড় পরবে, সাথে সাথে একই কাজ, দুইজনই বারটেন্ডার, এটাই কনফিউজ করে সবাইকে। এবার হতে পারে ট্রেলার দেখানো এটি একদম ডিফারেন্ট এক সিম্বিওট আর আমাদের চমকাবার জন্য এটা করা হয়েছে। সাথে সাথে এটাও হতে পারে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের বার থেকে টেলিপোর্ট হয়ে এডি তার ইউনিভার্সের বারে এসে পড়েছে আর সেখানেও বারটেন্ডার ও এমসির বারটেন্ডার এরা ভেরিয়েন্ট মানে একই দেখতে, মানে গাঁজা খেয়ে কাহিনী টাইপ, দুই ইউনিভার্সে সেম বারটেন্ডার। আর এডি যখন নিজের ইউনিভার্সে এসেছে তার সিম্বিওটের এখানেও একটি টুকরো থেকে গেছে আর সেটি মিলিটারি কমান্ডার তার টেস্ট টিউবে ভরেছে। ব্যাস আমি আর এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ যেহেতু রিভিল কিছুই করেনি তাই যাই বলবো সবই এরকমই ফালতু ফ্যান থিওরি হবে। এবার সোনিকে তো আমরা সকলে ভালো করেই চিনি, মরবিয়াস মুভির ট্রেলারে মাইকেল কিটেন ভালচারকে দেখিয়েছে আর তারপর আমরা মুভিতে তাকে পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। এমনকি ট্রেলারে আমরা টবি ম্যাগোয়ারের স্পাইডারম্যানের পোস্টারও দেখি, যেটা মুভিতে ছিলই না। ঠিক তেমনই সোনি হয়তো কিছু এখানেও করছে জাস্ট হাইপ আপ করার জন্য। তাছাড়া যদি হয়ে যায় এই মিলিটারি কমান্ডার মাল্টিভার্সে ট্রাভেল করতে পারে তাহলে ব্যাপারটা আলাদা, বা এটা আলাদা এক প্যারালাল ইউনিভার্স সেটার মতন তাহলেও ব্যাপারটা আলাদা হতে পারে। সে যাই হোক ট্রেলার যাওয়া যাক। এরপর আমরা দেখি সে মিলিটারি কমান্ডার নিজের সাথীদের নিয়ে একটি মিশনে বেরিয়েছে। তার মিশন হচ্ছে ভেনমকে ধরা, কারণ তাদের ফ্যাসিলিটিতে সিম্বিওটের উপর টেস্ট হচ্ছে আর তারা হয়তো একটি অরিজিনাল ন্যাচুরাল সিম্বিওট চায়, যাতে এর সাহায্যে আরো অ্যাডভান্স হাইব্রিড সিম্বিওট তারা বানাতে পারে। এরপর কিছু অ্যাডভেঞ্চার সিন, যেখানে এই মিলিটারি কমান্ডার নিজের আর্মি সাথীদের নিয়ে ভেনমকে ধরার রাস্তায় আর তারা এডিও ভেনমের পেছনে পড়েছে, তাদের তারা করছে জলের মধ্যে, তো তারা ভেনমকে কাবু করেও নিয়েছে এক সিনে। এরপর আমরা ভেগাসে মিসেস চেনকেও দেখি, যার সাথে ভেনম ডান্সও করে। আর একে আমরা ভেনম ও ভেনম টু তেও দেখেছি যে একটি দোকান চালায়, আর সে তো জানে এডি হচ্ছে ভেনম। সাথে সাথে স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্সেও এর ক্যামিও ছিল, যখন স্পট অনেক ইউনিভার্স ঘুরছিল তখন একে আমরা দেখি। এরপর আমরা এই ডিটেকটিভ বা পুলিশ অফিসারটিকে দেখি, যার মধ্যে কার্নেজের সিম্বিওটের টুকরো ঢুকে যায় আগে মুভিতে মানে ভেনম টুতে, আর তখন থেকে টিজ করা হয়েছিল এই ব্যক্তিও সিম্বিওটের হোস্ট হবে আর এ হবে টক্সিন, যার সৃষ্টি আসলে ভেনম ও কার্নেজ থেকেই। এরপর আমরা একটি ভ্যানের মধ্যে এই ব্যক্তিটিকে দেখি, তার সামনে একটি বাচ্চাও। এই ব্যক্তিটিকে এর আগে আমরা দামে
অ্যামেজিং স্পাইডারম্যান মুভিতে ডক্টর কার্ট কনার্সের রোল প্লে করতে দেখেছিলাম, মানে লিজার্ডের, আর নো হোমেও আমরা তাকে দেখেছি। আর তাকে এখানে দেখে আমরা অনেকে আবার কনফিউজ হয়ে যাই, হতে পারে এই ব্যক্তি সে কার্ট কনার্সের ভেরিয়েন্ট বা একদম ভিন্ন এক ব্যক্তি, শুধু যে একটা প্লে করছে সে সেম। এরপর ভেনামের সাথে এক সিম্বিওটের ফাইট দেখি, আর তারপর ভেনাম বলে তার প্ল্যানেটের সিম্বিওটরা তাকে খুঁজে নিয়েছে, আর আমরা অনেক উল্কাপিণ্ড দেখি যেগুলো আসলে ভেনামের প্ল্যানেটের সিম্বিওট যারা পৃথিবীতে আসছে ভেনামের খোঁজে। এবার তারা ভেনামকে কি করে ট্র্যাক করলো, যারা নালের অরিজিন দেখেছেন, যারা অবশ্যই আমার চ্যানেলে অনেক আগে থেকে পড়ে আছে, তারা যারা দেখেছেন তারা জিনিসটা ভালো করে জানবেন যে সমস্ত সিম্বিওটরা একে অপরের সাথে কানেক্টেড, যেটাকে হাইভ মাইন্ড বলা হয়, আর এর ফলে তারা জেনে গেছে, আর তাই এবার তারা আসছে। আর এরা যে প্ল্যানেট থেকে আসছে সেটির নাম ক্লিন্টার, যেটি আসলে অনেকগুলো সিম্বিওট মিলেই বানিয়েছে, আর এর ভেতরে নাল বন্দি আছে, মানে নালকে অনেকগুলো সিম্বিওট চারিদিক দিয়ে ঘেরে ঘেরে বন্দি করে রেখেছে। সবাই মিলে যে প্ল্যানেটটা সৃষ্টি করেছে সেটার নাম ক্লিন্টার। এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে নালের অরিজিনটি রেকমেন্ড করছি। এই ভিডিওটি দেখার পর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের সাহায্যে সেটি দেখে নেবেন। এরপর প্লেনে আমরা একটি সিম্বিওট ক্রিচারের সাথে ভেনামের ফাইট দেখি, এটি আসলে সিম্বিওট ক্লিং মনস্টার, যার নাম জিনোফেজ, যেটি কমিক্সে গ্রিন্ডাল নামক সিম্বিওটের একটি ভার্সন হতে পারে। যদিও কমিক্সে জিনোফেজ কোনো সিম্বিওট না, গ্রিন্ডাল হচ্ছে সিম্বিওট আর সে আলাদা, আর জিনোফেজ হচ্ছে একটি ক্রিয়েচার, সে আলাদা। এবার হতে পারে এটাকে মানুষেরা বানিয়েছে, আর এই জিনোফেজকে কোনো সিম্বিওট বস করেছে, আর তারপর তারা মানুষের পেছনে লেগে গেছে, সবকিছু হতে পারে। এরপর একটা কুইক শটে আমরা টক্সিনের হোস্টকে দেখি, আর তারপর একটি বাচ্চাকে, আর তার সাথে দুটি মহিলা। এই বাচ্চাটিকে আমরা একটু আগে ভ্যানে দেখেছিলাম। এদিকে রুমার এমন এসেছিল যে ভেনাম 3-তে 10 বছরে পিটার পার্কারকে দেখাবে, আর তাই অনেকেই এই বাচ্চাটিকে পিটার, আর এই মহিলাটিকে মেরি পার্কার, আর এটাকে আন্ট মে বলছে। আর রুমার অনুযায়ী কিছু সিম্বিওট পিটার পার্কারকে মারার চেষ্টা করবে, আর এডি ও ভেনম মিলে তাকে বাঁচাবার চেষ্টা করবে। আর যদি এইটা সঠিক হয়ে যায়, মানে এই রুমারটা যেখানে 10 বছরে পিটার পার্কারকে দেখাবে, তার মানে ভেনমের এই ইউনিভার্স, মানে সোনির এই স্পাইডার ভার্স, টবি ম্যাগওয়ার, অ্যান্ড্রু গারফিল্ড, এমনকি টম হল্যান্ড কারোর ইউনিভার্স নয়, এটা একটা সেপারেট ইউনিভার্স। আর যদি এটা সঠিকই হয়, যদি এমন হয়, তো তাদের এভাবে ট্রেলারে রিভিল করা একদম বাজে আইডিয়া। এখন এদের ব্যাপারে কোনো তথ্য আমি পাইনি যে এরা কে, তাই সোনির রুমারে কান না দিয়ে এগিয়ে যাবো ট্রেলারে। এরপর আমরা আবার সে সিম্বিওট কিলিং মনস্টারের কিছু অ্যাটাক দেখি, আর একটি হেলিকপ্টারে এডি আহত, আর তাকে ভেনম বলছে সময় এসে গেছে। এটা টিজ করছে এই মুভিতে মেজর ডেথকে, তার উপর মুভির নাম লাস্ট ডান্স। মুভিতে কেউ হয়তো মরবে, এবার কে সেটা দেখার বিষয়। এই মুভির সাথে এই ট্রিলজিও শেষ হচ্ছে। হতে পারে এডি ও ভেনম পৃথিবী বাঁচাতে নিজেদের স্যাক্রিফাইস করে দেবে, তারপর এডি মরে যাবে, কিন্তু ভেনমের একটি ছোট্ট সিম্বিওট বেঁচে থাকবে যে ভবিষ্যতের কাহিনীকে এগিয়ে নিয়ে যাবে। অ্যাট লাস্ট একটি এপিক সিন, ভেনম একটি ঘোড়াকে নিজের হোস্ট বানায়, আর ভাই সাহ কি স্পিড ঘোড়াটার। আর এডিকে নিয়ে ঘোড়া চড়ে তারা এলাকা ছেড়ে নিজের গন্তব্যের দিকে যায়, আর ট্রেলারটি এখানেই শেষ হয়ে যায়। সাথে সাথে অনেকের মনে একটাই প্রশ্ন যে ভেনম 3 কেন শেষ মুভি। তো তার কাহিনী হচ্ছে একই ক্যারেক্টারকে নিয়ে কোনো স্টুডিও অনেকগুলো মুভি একদমই বানাতে চায় না, তারা সবসময় প্ল্যান করে ট্রিলজির, মানে 3টে পার্ট, যেমন আমাদের স্পাইডারম্যানেরও 3টি পার্ট হয়েছে, ভালোভাবে চলেছে, তার জন্য পরের 3টি পার্ট, আয়রন ম্যানেরও 3টি পার্ট ছিল, তো সবসময় ট্রিলজির ওপরে হিসেব হয়। এবার যদি এই ভেনম ট্রিলজি 3 নম্বর মুভি, মানে ভেনম 3 যদি আরও ভালো পারফরমেন্স করে, আরও ভালো বক্স অফিস কালেকশন করে, তো পরবর্তীতে কাহিনী আবার এগিয়ে নিয়ে যাওয়া হবে। আর যদি ভালো পারফরমেন্স না করে, তো যে ভেনম বেঁচে থাকুক বা মরে যাক, যদি বেঁচে থাকে তাকে অন্যান্য মুভিতে ইউজ করবে, কিন্তু সেপারেট মুভি নিয়ে আসবে না। তো এরকম হয়, এগুলো তাদের বিজনেস, তারা আমাদের খুশি করার জন্য মুভি বানায় না, তারা মুভি বানায় নিজেদের বিজনেসের জন্য। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিওতে বা সাতটুকুই, আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্সিপাল মান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।